গাজায় নির্বিচার বিমান হামলা চালিয়ে একদিনেই 400 ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার বরাতে রবিবার এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। আল জাজিরা জানিয়েছে, গাজায় ইসরায়েলের সাম্প্রতিক অভিযানে এ পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 2215 জনে। এদের মধ্যে শিশু রয়েছে অন্তত 700 জন। বিপরীতে গত 7 অক্টোবর থেকে ইসরায়েলে হামাসের হামলায় প্রাণহানি দাঁড়িয়েছে 1300 জন, আহত হয়েছেন 3400 জনের বেশি। And just miles away across the border in Gaza, parents clutching their children